বাংলালিং সিমত 31 টাকায় 2 GB 7 দিন, আর রবি সিমত 50 টাকায় 3 GB 15 দিন। আর গ্রামীণ সিমের তো কথাই নাই, জমি বেছে 500 MB, তাও আবার সময় 2 ঘন্টা। অনলাইনে জানা চাকরি খোঁজ খবর নিমু, 5 মিনিট নেট চালাতেই সব MB শেষ হয়ে যায়, চাকরি খোঁজ খবর নিমু ক্যাঙ্গা করে। না এলে ভাবলে চলবিল্লাই, দেখি যাই কেলটুর বাপের কাছে চাকরি ভাইবাটা দিয়ে আসি। কেলটু আমার দেখে দেখে লেখেই পাশ করে আজকে একটা ভালো চাকরি পেলো, আর এইদিকে আমার কোনো চাকরির খোঁজ খবরই নাই। কেলটুক তো সারা জীবন বিভিন্ন ভাবে মেলা রকম সাহায্যই করছি, ওর বাপ তো সবই জানেই, দেখি ওর বাপের কাছে যাই তো সেই সাহায্যের প্রতিদান পাওয়া যায় নাকি। চাচা আসমু, এহে এত ডিমান্ডের মধ্যে আমাক চাচা করে করছে, মান সম্মান আর কিছু থাকলো না মনে হয়। এই স্যাংরা, আমি তোমার চাচা হই সেটা তোমার অফিসে এসেও কয়া লাগে? অফিসত এত ডিমান্ডের মধ্যে আমার মান সম্মান একবারে ধুলোয় মিশে দিলে। যাও বসো। কি ঘটনা লিয়াচ্ছ? জানো তো আমি আবার ব্যস্ত মানুষ, বাইরে মেলা ক্যান্ডিডেট অপেক্ষা করিচ্ছে, সগলিরই ভাইবা লওয়া লাগবি। স্যার আমিও তো আপনার ক্যান্ডিডেট, আমিও তো ভাইবা দেওয়ার আছিলেন। কি কও, তুমিও ভাইবা দেওয়ার আছ? তুমি না আমার বেটার সৎকার, আমার বেটার নিয়ে 1 বছর হয়ে গেল চাকরির বয়স, আর তুমি এখনো চাকরি পাওনি। সেটাই তো করছি স্যার, আপনার বেটা পরীক্ষার মধ্যে আমার দেখে দেখে লেখে পাশ করে চাকরি পেয়ে গেল, আর আজ পর্যন্ত আমি ভালো রেজাল্ট করেও চাকরি পেলাম না। সেটা তো আমি জানি, অতীতের কথা আবার অফিসের এসে কয়া লাগে? আমার বেটার যোগ্যতা দিয়ে আমার বেটা চাকরি পাচ্ছে, তাতে তোমার সমস্যা গুটি না স্যার? সেটা এমনি কোনো তা স্যার, আমার একটা চাকরি ব্যবস্থা করা যায় না? শালা ভাইস্তে, তুই আমার বেটার বদনাম করেছু, আবার আমার অফিসে দিয়ে চাকরি করে বেড়াচ্ছু। থাম, তুই কি তো চাকরি দেমো? তুমি চাকরি করবে আমার অফিসে? তাহলে তো আমি মেলা ভাগ্যবান, তোমার তো এখন মেধা যাচাই করা লাগবে চাকরি পাবার গেলে। আচ্ছা কও তো, তাজমহল কে তৈরি করছিল? স্যার তাজমহল তৈরি করছে সম্রাট শাহজাহান। কিসের সম্রাট শাহজাহান? কোন সম্রাট শাহজাহান? তোমার তো দেখি চেনা বুদ্ধি শুদ্ধি নাই, তাজমহল তো তৈরি করছিল রাজমিস্ত্রিরা। বুঝেছি চাচা, আমার প্রতিদানের কথা মনে ভুলে গেছে, চাকরি টাকরি মনে হয় দিবিল্লাই, সেই জন্য ফাজলামি করিচ্ছে, আমি না ফাজলামি করি। উনকে বুদুর বুদুর করো কে, দু একটা প্রশ্নের উত্তর ভুল হতেই পারে, তুমি তো ভালো ছাত্র সেটা আমি জানি। আচ্ছা তুমি এখন কও তো, রঙিন টিভি আর সাদা কালো টিভির মধ্যে পার্থক্য কি? স্যার রঙিন টিভির যদি একটা গাজর দেখান হয় তাহলে ওটা গাজর, আর সাদা কালো টিভির যদি একটা গাজর দেখান হয় ওটা তাহলে দেখতে মূলের মতন হয়ে যায়। রঙিন আর সাদা কালো টিভির মধ্যে এটাই পার্থক্য। হ্যাঁ তাহলে এখন তুমি কও তো, গরমও লয় ঠান্ডাও লয় সেটা আমরা ফু দিয়ে খাই, কি সেই জিনিস? স্যার গরমও লয় ঠান্ডাও লয় সেটা আমরা ফু দেখাই, সেটা হচ্ছে চা। ও নো, হ্যাঁ গরমও লয় ঠান্ডাও লয় তাও আমরা ফু দিয়ে খাই, এটা চা হয় কেন করে? আমি তো জানি বাদাম। কিন্তু স্যার গরম চাটা কিছুক্ষণ থাকার পরে যখন না ঠান্ডা হয়ে যাবে, মানে একবারে ঠান্ডাও লয় একবারে গরমও লয়, তখন যদি আপনি চাটা খাবার যান তখন ওই ফুদে খাওয়া লাগবে। তুমি আমার পাগলা বানে ফেল দেবা, তুমি ভ্যান কি করছো, সব কুমা আমার মাথার উপর দিয়ে সাই সাই করে ঘুরিচ্ছে। পরের প্রশ্ন কও, একটা পরিবারে বাপ মাও আছে, তার ঘরে 7 জন ছেলে আছে, 7টা ছেলেরই আবার একটা করে বোন আছে, তাহলে তুমি এখন কও ওই পরিবারের সদস্য সংখ্যা কত? এই প্রশ্নের উত্তর তো জানি 10 জন হবে, কিন্তু সঠিক উত্তর দেবো না ভুল ভাল উত্তর দেবো বুঝার পাচ্ছি না, চাকরিটা কি আমাকে দেবে? দেখি তো সঠিক উত্তর দিয়ে দেখি। স্যার তাহলে সদস্য সংখ্যা হচ্ছে 10 জন। 10 জন কেনটা করে বুঝে দাও তো। স্যার 7 ভাইয়েরই একটা করে বোন, মানে একটা যদি বোন থাকে তাহলে 7 ভাইয়েরই বোন হবে, তাহলে 7 ভাই আর একটা বোন হলো 8 জন, বাপ মাও 8 8 2 10 জন। আজে দিলে তো মাথাটা ঘুরে, 7 ভাইয়ের যদি একটা করে বোন থাকে, 7 আর 7 14 আর বাপ মাও 2 জন 16 জন, তুমি 10 জন কখন হিসেবে? স্যার তাহলে তো আপনি এটা ভুল, 7 ভাইয়ের যদি 7টা বোন আলাদা আলাদাই থাকে তাহলে আলাদা আলাদা বাপ মাও থাকবে, তাহলে আলাদা আলাদা যদি বাপ মাও থাকে তাহলে 7 জোড়া বাপ মাও থাকবে, মানে 14 জন বাপ মাও থাকবে, তাহলে 14 14 8 8 জন হচ্ছে। হতেও পারে হতেও পারে, তাহলে তোমাকে আর একটা প্রশ্ন ধরি। না না স্যার থাক, আর প্রশ্ন ধরা লাগবিল্লাই, বোঝাই যাচ্ছে আপনি আমার চাকরি দেবেন না সেটা মুখের উপর কবার পাচ্ছেন না, সেই জন্য উল্টো পাল্টা প্রশ্ন ধরছেন। আর চাকরি যে আমি পাবো না সেটা আগে থেকেই বুঝে পাচ্ছি, কারণ আমি গরিব মানুষের চোল, টাকা পয়সা থাকলে তো চাকরি পাবো, টাকা পয়সা নাই সেজন্য আমার চাকরিও নাই।
চাচা চাকরির ভাই বাদ মেধা চাচার জন্য কেউ কোনোদিন লাজ গভীর প্রশ্ন করে না। আপনি আমাকে বাইর করে দেবেন সেই জন্য লাজ আরে প্রশ্ন করছেন। আর চাচা আপনি তো দেখেছি আমার পুঁজিদানের কথাও ভুলে গেছেন। আপনার বেটা তো কিছুই পাচ্ছিল না, তা কত কষ্ট করে দিন রাত এক করে আমি প্রাইভেট পড়াছি, বিনিময়ে কিছুই চাইনি। আজকে মনে করলাম চাচার কাছে গেলে একটা চাকরির ব্যবস্থা করে দিবি, সে আপনিও আজকে আমার ঘুরে দেবে ডালেন। অতীতে ভুলবশত আপনি যদি কারো খারাপ কিছু করে থাকেন সে কথা সে সারা জীবন মনে রাখবে, কিন্তু অতীতে যদি আপনি কারো হাজারো ভালো কিছু করেন সে কথা সে কোনোদিনই মনে রাখবে না। আর যদিও আপনার ভালো কাজটার কথা মনে রাখে তার প্রতিদান কোনোদিনই পাবেন না।